কোভিড পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ালো বাংলাদেশ। দিল্লিকে 10,000 রেমডেসিভি উপহার দিচ্ছে ঢাকা। পাঠানো হবে ঔষধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী, জানিয়েছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রী একে আব্দুল মোমেন। বুধবারই বাংলাদেশ ভারতে পাঠিয়েছে ঔষধের চালান। বাংলাদেশের সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। লাগাতার আক্রান্ত মৃত্যুর ঘটনায় বিপর্যস্ত প্রতিবেশী ভারতও কয়েকদিন ধরে দৈনিক 4 লক্ষের কাছাকাছি রোগী শনাক্ত হচ্ছে। মৃত্যুর তালিকায় উঠে আসছে প্রতিদিন 3,000-এরও অধিক মানুষ। এই পরিস্থিতিতে নিকটতম প্রতিবেশী দেশটির পাশে মানবিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। করোনা মোকাবেলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ। এরই অংশ হিসেবে প্রথম দফায় বুধবার 10,000 ইনজেকটেবল অ্যান্টিভাইরাল রেমডেসিভির পাঠানো হচ্ছে। সূত্রের খবর, পর্যায়ক্রমে অন্যান্য জরুরি ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হবে এবং প্রয়োজনে দিল্লিকে আরও সহায়তা দিতে আগ্রহী ঢাকা। ভারত যে চাহিদাপত্র দিয়েছে তা নিয়েও কাজ করছে ঢাকা। বিদেশ মন্ত্রক জানিয়েছে ইনজেকটেবল অ্যান্টিভাইরালের পাশাপাশি ওরাল অ্যান্টিভাইরাল, 30,000 পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং প্রয়োজনীয় ট্যাবলেটও পাঠানো হবে। মঙ্গলবার বাংলাদেশের বিদেশ মন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বলেন, ভারতের যেসব প্রদেশ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে আমরা তাদের কেন্দ্রীয় সরকারের অনুমতি নিতে বলেছি, অনুমতি পেলে সহযোগিতা করব। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।